বর্তমান সরকার দেশকে যেভাবে রূপান্তর করতে চাইছে দৈনিক পত্রিকা দেশ রূপান্তর সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে অংশ নিয়ে একথা বলেন তিনি। দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানাতে আসেন সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হানুর রশিদ সিএপি, পত্রিকাটির প্রকাশক এবং রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল ও সম্পাদক অমিত হাবিব। দেশ রূপান্তর শুরু থেকে পজিটিভ নিউজ প্রকাশ করে রাষ্ট্রের যে আজকে এগিয়ে যাওয়া অদম্য গতিতে সেটি যেমন মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে, একই সাথে কোনো জায়গায় কোনো কিছুর ব্যত্যয় হলে দায়িত্বশীলেরা কোনো জায়গায় ব্যর্থ হলে কিংবা দৃষ্টিনিপাত না করলে সেটিও তুলে ধরার চেষ্টা করছে। দেশ রূপান্তর যেভাবে একেবারে খুবই অল্প সময়ে প্রকাশ হবার পরপরই একটা পাঠকপ্রিয়তা যেমন পেয়েছে, একটা বিশ্বাসের জায়গা আস্থার জায়গা একটা তৈরি করে নিয়েছে নিজেদের জন্যে, সেটি অব্যাহত থাকবে। দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিরা। শুরু থেকেই পাঠকপ্রিয়তা পাওয়া পত্রিকাটিকে সরকারের ইতিবাচক দিক তুলে ধরার আহ্বান জানান তারা। স্বাধীনতা আর স্বাধীনতার চেতনাকে ধারণ করে আগামীতে দেশ রূপান্তর সাধারণ মানুষের কথা বলবে, মানুষের কল্যাণে কাজ করবে, তার মান খুব ভালো এবং ভালো ভালো নিউজ পাওয়া যায়। অনেক অনেক সুন্দর সুন্দর নিউজ আমরা দেখতে পাই, তার সাফল্য কামনা করি। নারী শিশু এবং সাধারণ মানুষের কথা বলবে দেশ রূপান্তর। মুক্তিদের চেতনাটাকে সবসময় ধারণ করি দেশ গড়ের কাছে দেশ রূপান্তর পত্রিকা তাদের যথার্থ ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা নিয়েই দেশ রূপান্তর পত্রিকার আরও সফলতা কামনা করি। সাধারণ মানুষরা যখন কথা বলতে পারে না তখন এই সমস্ত ভালো মানুষদের পত্রপত্রিকায় যখন তাদের কথা উঠে আসে আমার মনে হয় সেটা একটা দোয়া হিসাবে কাজ করে, আমি সার্বিক মঙ্গল কামনা করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার, সেটা আমরা যে যেখানে আছি সবাই মিলে একসাথে কাজ করব এবং এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। স্মার্ট যে প্রেজেন্টেশন নিউজের আমি সেটি দেখি এবং আজকে সেই কাগজের বর্ষপতি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি অত্যন্ত সম্মানিত বোধ করছি। তারা নির্ভীকভাবে তারা যে সংবাদ পরিবেশন করে যাচ্ছে আমরা তো আশা করি, আমরা অনেক পত্রিকা দেখেছি কিন্তু ইতিমধ্যেই তারা যে জনপ্রিয়তা পেয়েছে আশা করি ইনশাল্লাহ আগামীতে তাদের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। দেশ রূপান্তরের সময় কম কিন্তু অর্জন অনেক বেশি, এই হিসাবে আমি বলতে চাচ্ছি যে মাত্র 3 বছর কোনো একটি পত্রিকা বা কোনো একটি মিডিয়া অন্য কারোর জন্য, এটা কিন্তু খুবই কম সময়। যারা কর্ণধার আছেন তাদের সকলকে, সম্পাদক, সংবাদকর্মী এবং কুশীলব সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রত্যাশা করছি যে দেশ রূপান্তর যেন তার এই নিরপেক্ষ সংবাদ পরিবেশনা গণতন্ত্রের পক্ষে সংবাদ পরিবেশনা অব্যাহত রাখে। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা। এ সময় সমাজের দর্পণ রূপে দেশ রূপান্তর কাজ করছে জানিয়ে তারা বলেন এই ধারা যাতে আগামীতেও অব্যাহত থাকে। এক সময় মিডিয়া ছিল, এটাকে নেগেটিভ ছাড়া কোনো মিডিয়াই চলতো না, কিন্তু আমরা সেটাকে আমি মনে করি যে আজকের যে পত্রিকা জগৎ, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী আছেন, উনিও বুঝতে পারেন যেখানে একটা দুইটা পত্রিকা ছাড়া সব পত্রিকাই পজিটিভ চিন্তা করে বাংলাদেশের উন্নয়ন হোক, বাংলাদেশের মানুষ উত্তরোত্তর সমৃদ্ধি পাক এবং আমরা সেই লক্ষ্যেই বাংলাদেশ দেশ রূপান্তর কাজ করে যাচ্ছে। সমাজকে দিক নির্দেশনা দেওয়া এবং ইভেন সরকারকেও গঠনমূলক সাজেশন দেওয়া দেশ রূপান্তরের অন্যতম কাজ হবে এবং সেটা করে যাচ্ছে এবং আমরা আশা করি আপনাদের এই পত্রিকার আরও সমৃদ্ধি হবে সুনামের সাথে। এই দেশ রূপান্তর আমরা দেখেছি যে অল্প সময়ের মধ্যে পাঠকপ্রিয় হয়ে উঠেছে। রূপান্তরিত বাংলাদেশকে বিশ্বের কাছে এবং আমাদের পাঠকদের কাছে তুলে ধরবে এই প্রয়াস দেশ রূপান্তরের কাছ থেকে আমাদের সকলের প্রত্যাশা।
দৈনিক দেশ রূপান্তর তার এই অগ্রযাত্রা দেশের পজিটিভ উন্নয়নের পক্ষে পজিটিভ কাজের মাধ্যমে অব্যাহত রাখবে। সমস্ত আসপেক্টকে আমরা পজিটিভলি দেখি এবং মিডিয়াকে আমাদের পুলিশি কার্যক্রমে একটি পজিটিভ অনুষঙ্গ হিসেবে মনে করি। বাংলাদেশ ক্রিকেট আজকে যে এই পর্যায়ে এসেছে সেটা কিন্তু আমাদের সাংবাদিকদের এত অল্প সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের পাঠকপ্রিয়তা পাওয়া এই পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন পাঠক এবং শুভাকাঙ্ক্ষীরা। এশিয়ান টেলিভিশন, ঢাকা।